আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি এনসিবি নিউজের প্রতিদিনকার আয়োজন 100 সেকেন্ডের খবরে। সংবাদ পরিবেশনায় আমি আছি মোহাম্মদ আনিসুর রহমান। চলুন জেনে নেই আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুরুত্ব দিয়ে প্রচার হয়েছে রুজিনা ইসলামকে গ্রেপ্তারের খবর। প্রথম আলো জ্যেষ্ঠ প্রতিবেদক রুজিনা ইসলামকে গ্রেপ্তারের ঘটনায় সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা, দ্য হিন্দু, স্ট্রেটস টাইমস, এবিসি নিউজ, বার্তা সংস্থা এএফসি সহ বেশ কিছু সংবাদ মাধ্যম গুরুত্বের সঙ্গে এই সংবাদ প্রকাশ করে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সাংবাদিক নেতারা। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করেছেন সাংবাদিক নেতারা। এই সময় তারা সাংবাদিক রুজিনা ইসলামকে আটক রেখে হেনস্থার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও রুজিনার মুক্তির দাবি জানান। চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক জটিলতা কাটছে না। রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক জটিলতা কাটছে না, ঝুঁকিতেই রয়েছেন তিনি। তিনি শারীরিক অবস্থা ওঠানামা করছে। বিভিন্ন রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপার্সনের একটি সমস্যার একটু উন্নতি হলে পরদিন আরেকটি সমস্যা বেড়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট চিকিৎসক সূত্রে জানা গেছে। গাইবান্ধার সাগাটায় যমুনা নদীতে ডুবে 3 কলেজ ছাত্রীর মৃত্যু। মঙ্গলবার বিকেলে এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন সাগাটার ফায়ার সার্ভিস। বিকেলে সাগাটা থানার সামনে চকপাড়া গ্রামে যমুনা নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন বিথি, ঋতু, ফাতেমা। যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন তারা। নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে 3 জন নিহত, আহত 50। নরসিংদীর রায়পুরায় চরাঞ্চল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফার সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত দুপক্ষের অন্তত 150 আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা থেকে রায়পুর উপজেলার পাড়াতলি ইউনিয়নের কাচেরাকান্দি গ্রামে এই সংঘর্ষ শুরু হয়, মঙ্গলবার দুপুর পর্যন্ত চলে। ইসরায়েল ফিলিস্তিন উত্তেজনা, যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের। ইসরায়েল ফিলিস্তিন লড়াই ক্রমশ তীব্র হয়ে উঠছে, খুব শীঘ্রই একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সংঘাত বন্ধে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।